আসসালামু আলাইকুম রংঢং ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম আজকের এবারের খবরের আলোচনায় রয়েছে সৌদি আরবের তিনটি বিশেষ খবর নিয়ে বিস্তারিত আজকের তারিখ ১৩ জুলাই দু হাজার একুশ দেখে বিস্তারিত জেনে নেবার অনুরোধ থাকলো সৌদি থেকে পাওয়া আজকের প্রথম বিশেষ খবরটি হলো সৌদিতে যে সকল অবৈধ প্রবাসীরা আছেন তারা সকলে সতর্ক থাকবেন কারণ অবৈধ প্রবাসীদের বিরুদ্ধে সৌদি আরবে পুলিশের অভিযান আবারও জোরদার করা হয়েছে অবৈধ প্রবাসী মুক্ত সৌদি আরব নামে অভিযান অভিযান সালে শুরু করা হয়েছিল সেই এখন জোরদার হয়েছে আবারও করোনার সংক্রমণ শুরু হওয়ার পর থেকে পুলিশ ধরপাকড় অভিযান কিছুটা স্থগিত করেছিল কিন্তু সম্প্রতি সৌদি আরবে অবৈধভাবে অবস্থান করা অভিবাসীদের বিরুদ্ধে চলছে আবারও কঠোর অভিযান বিশেষ করে যে সকল প্রবাসীদের ইকামা নেই এবং হুরুপ রয়েছে তারা সতর্ক থাকবেন কারণ এখন পুলিশের হাতে আটকলে দেশে ফেরত পাঠিয়ে দেওয়া হবে উল্লেখ্য যে গত এক সপ্তাহে সৌদি আরবে অভিযান চালিয়ে প্রায় উনিশ হাজারেরও বেশি অবৈধ প্রবাসীদেরকে আটক করা হয়েছে সৌদি থেকে পাওয়া আজকের দ্বিতীয় বিশেষ খবরটি হল সৌদি আরবে থাকা প্রবাসীদেরকে অন্য দেশগুলোতে ভ্রমণে যাওয়ার সুযোগ দেওয়া হয়েছে তবে সেজন্য চারটি শর্ত দেওয়া হয়েছে সৌদি আরবের জেনারেল ডিরেক্টর অফ পাসপোর্ট মানে জাওয়াজাত জানিয়েছেন যে চারটি শর্ত পূরণ করে প্রবাসীরা সৌদি আরব থেকে ভ্রমণ করতে পারবেন বা সৌদি আরব ত্যাগ করতে পারবেন প্রবাসীরা যেই চারটি শর্ত পূরণ করে সৌদি আরব থেকে অন্য দেশে যেতে পারবেন তার মধ্যে রয়েছে এয়ারলাইন্সের ফ্লাইট রিজার্ভেশন সঠিক ভিসা সঠিক ট্রাভেল ডকুমেন্ট এবং যেই দেশে যাওয়া হবে সেই দেশের বর্তমান পরিস্থিতিতে প্রবেশ সংক্রান্ত নিয়মাবলী মেনে চলা এই শর্তগুলো মেনে প্রবাসীরা এখন সৌদি আরব থেকে অন্য দেশে যেতে পারবে সৌদি থেকে পাওয়া আজকের তৃতীয় বিশেষ খবরটি হল সৌদি আরবের আবহাওয়া অধিদপ্তর থেকে বেশ কিছু অঞ্চলের জন্য সতর্কতা জারি করা হয়েছে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছেন আল মদিনা আল মনোয়ারা নাজরান জাজান আসির এবং মক্কা আল বোকারামাতে আজ সন্ধ্যা অবধি বাতাসের গতিবেগ বাড়তে পারে সেই সাথে ধুলিজরের সম্ভাবনা রয়েছে তাই উল্লিখিত অঞ্চলগুলোতে থাকা সকলকে সতর্কতার সাথে চলাফেরা করার আহ্বান করা হয়েছে এই ছিল সৌদি থেকে পাওয়া আজকের তিনটি বিশেষ খবর আপনারা যারা দেখছেন তারা সকলে শেয়ার করে অন্যদেরকেও জানার সুযোগ করে দিন আর আপনি আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে সৌদি আরবের গুরুত্বপূর্ণ খবর জানতে রংঢং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ সকলকে